তুমি বলো বিশিরা যেগুলো বলতে সেগুলো কি সত্যি? বলো না প্লিজ, বলো না তোমরা, বলো না। বলো বৌমা, আমি বুঝতে পারছি আজকের সিচুয়েশন ভীষণই আনওয়ান্টেড। আমরা কেউ চাইনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, আর এটাও সত্যি আদি কিন্তু চাইনি যে পরিস্থিতিটা এই জায়গায় যাক, আর তাই জন্য কাউকে বলতে চাইনি, আমাকে একমাত্র বলেছিল। আর আমি বারণ করেছিলাম যেন কাউকে না বলে, তোমাকেও না। আমার কথা শোনো, এইভাবে কিছু মুখে না দিয়ে কেউ বাড়ি থেকে বেরোয় না। বর্দি আমার কথা শোনো, যাবো বাড়ির বউ থেকে ওই বস্তির মেয়ে সব মিলে আমাদেরকে যাতা করে বলছে। চুপ কর দিদি, চুপ কর। জানিস না বাবা মা বেঁচে না থাকলে মেয়েদের বাপের বাড়িতে কোনো কদর থাকে না, জানিস না তুই? এরকম করে বলো না ছোট ঠাকুরজি। কে বলেছে তোমাদের এ বাড়িতে কদর নেই? এ বাড়িতে সবাই তোমাদের দুজনকে খুব ভালোবাসে। আমার কথা শোনো, ও বর্দি আমার কথা শোনো, তুমি আর রাগ করো না। আমি জানি বড় বৌমার কথায় তোমাদের খুব রাগ হয়েছে, তার জন্য বড় বৌমাকে আমি অনেক কথা বলেছি, বিশ্বাস করো আমি অনেক কথা শুনিয়েছি বড় বৌমাকে। আরে রূপ, তুই ঠিক বলেছিস, বাসের চেয়ে কঞ্চির দর অনেক বেশি, সেই জন্যই তো ওই ওই বড় বউর সাথে সাথে ওই যে ঝাড়ন ওই বস্তির মেয়েটা সে পর্যন্ত আমাদের অপমান করেছে। শুধু অপমান, অভিশাপ দিয়েছে সেটা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাদের সব কথা মেনে নিলাম, তোমরা যা বলবে আমি সব শুনবো, তোমরা যা করতে বলবে আমি তাই করবো, কিন্তু এরকম করো না। তুমি তখন থেকে অনেক কথা শুধু আমাদেরকেই বলে যাচ্ছ, আর যারা অন্যায়টা করলো তারা কই? তাদের তো আমি টিকিটিও দেখছি না, তারা কোথায় গেল সব? তাদের টিকি খুঁজে পাবি না, ডাকো ডাকো ডাকো, বড় বউকে ডাকো, আমি তার সামনে কথা বলবো। আচ্ছা আমি ডাকছি বড় বউমাকে, ডাকছি। কেন বাবা, আমার সত্যিটা আমি জানবো না তো কে জানবে? কারণ কারোরই জানার কোনো প্রয়োজন নেই, প্রাথমিকভাবে আমি বিশ্বাসই করি না। আর যদি কোনো প্রবলেম হয়েও থাকে, এটাও আমি বিশ্বাস করি না যে এটার কোনো সলিউশন নেই। হয়তো কোনো প্রবলেম আছে, থাকতেই পারে, তবে আমি বিশ্বাস করি না যে মেডিকেল সায়েন্স যেটা এতটা ইম্প্রুভ করে গেছে তার হাতে কোনো সলিউশন নেই। আমি কিন্তু কোনো মিথ্যে আশা দিচ্ছি না বড় বলে, আর এই পুরো ব্যাপারটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না বলেই আমি চাইছিলাম না যে এটা নিয়ে জল ঘোলাবো, কিন্তু তা সত্ত্বেও যা হলো এটা আমি কোনোদিন আশা করিনি। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বড় বলে, তাহলে আমি তোমাকে বলছি তোমার চিকিৎসা হবে, সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হ্যালো হ্যালো, আমি কি সুনীল দেবরায়ের সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, আপনি কে বলছেন? আমার নাম হিমাদ্রি সেনা। হিমাদ্রি, চেনার চেষ্টা করুন তো। কে হিমাদ্রি? হিমু, তুই কোথা দিয়ে? যাক অ্যাটলিস্ট লাস্টলি তুমি চিনতে পারলে আমাকে। হ্যাঁ আঙ্কেল, আমি এখন ক্যানাডায় আছি। কত বছর পর তোর গলা শুনলাম বাবা, কি খবর বল? খবর একেবারে সামনাসামনি গিয়ে দেবো, একেবারে ফেস টু ফেস। সামনাসামনি? তুই তুই কলকাতা আসছিস নাকি? হ্যাঁ আঙ্কেল, সপ্তাহখানেকের মধ্যেই আসবো প্ল্যান করেছি। আগে ভিসাটা একটু কনফার্ম হয়ে যাক, তারপর আমি তোমাকে এক্সাক্ট ডেটটা বলছি। খুব ভালো, খুবই ভালো খবর। তুই আমাদের বাড়িতেই উঠবি তো? অফ কোর্স আঙ্কেল, নিজের বাড়িতেই উঠবো। নিজের শহরে নিজের বাড়ি থাকতে কেউ ফাইভ স্টার হোটেলে গিয়ে ওঠে? নিজের বাড়িতেই উঠবো আঙ্কেল। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিকই বললে, চলে বাবা তাতে চলে। থ্যাংকস আঙ্কেল, তাহলে এখন রাখি, বাই, টেক কেয়ার। নিজের শহরে নিজের বাড়ি থাকতে কেউ ফাইভ স্টার হোটেলে গিয়ে ওঠে? নিজের বাড়িতেই উঠবো আঙ্কেল। বাবা মরে বেরিয়ে যাচ্ছে।
চাচ্ছিলাম শান্তিতে, ভগবান নেই রে রাধেশ্যাম, রাধেশ্যাম কি যে করো না তুমি, পড়লি কি করে বল দেখি তুই, কি বল দেখি, হে মা কিন্তু কি চ্যাটচ্যাট করছে দিলের মতো, ন্যাপা ন্যাপা কি ব্যাপার রে মেঝেতে গুলো কি পড়ে, হ্যাঁ তেলের মতো তেল ফেলেছিস? না না আমি তো ফেলিনি, ও ওখানে ঝাড়ন তেল ফেলেছিল। ঝাড়ন কেন ওখানে তেল ফেলতে যাবে? না মানে ওই কলতলায় স্নান করতে গেছিল, তখন যখন ফিরছিল ওই কাপড় জামা নিয়ে, তখনই এইবার বিষয়টা পরিষ্কার হলো, বুঝলি দিদি, ইচ্ছে করে এখানে তেল ফেলে রেখেছে, জানে তো না যে এরকম কিছু একটা ঘটলেও ঘটতে পারে, সব আসলে প্ল্যান করে রাখা। ছোট পিসি, ইচ্ছে করে কেউ কেন ফেলতে যাবে, আর তাছাড়া যে কেউ পড়তে পারতাম। বর্দি বর্দি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে, তুমি আর এরকম করো না, ঘরে চলো বর্দি, তোমার পায়ে লেগেছে, বরফ দিতে হবে, ঘরে চলো। বড় বেশি আমার কথাটা একটু শোনো, আমিও সবার হয়ে ক্ষমা চাইছি তোমার থেকে, তুমি এইভাবে চলে যাচ্ছ আমারও ভীষণ খারাপ লাগছে, যেও না এইভাবে। দেখেছিস দিদি, ছোট বউটা কি বুঝদার হয়েছে, কি লক্ষ্মী মেয়ে আমাদের। ঠিক আছে দিদি, সবাই যখন বলছে, ছোট বউ বলছে চল আমরা থেকেই যাই। কিরে ন্যাপা, আমি কান্নাকাটি করছি বলে তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি, বাক্সগুলো কে তুলবে, এগুলো নিয়ে ঘরে যা। দিদি আয়, এসো বর্দি, চলো ছোট ঠাকুর, চলো রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। এই যে আমি ভেতরে ঢুকলাম, সহজে এই বাড়ি থেকে আমি আর বেরোবো না, জের পার করে দেবো বড় বউ, তোমার জীবন আমি জের পার করে দেবো। এই অপমান, এই পড়ে যাওয়া, সব হিসেব থাকলো আমার কাছে, সব হিসেব। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বড় বৌমা, তাহলে আমি তোমাকে বলছি, তোমার চিকিৎসা হবে, সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ঠাকুর, বাবা বলেছেন, বাবা বলেছেন আশার আলো নাকি এখনো আছে, আর আর আরেক ডাক্তারের কাছে নাকি টেস্ট করানো যাবে, অনেক চিকিৎসা আছে নাকি, হয়তো এখনো আশা আছে, সেই আশায় সেই আশায় বুক বেঁধে ঠাকুর আমি তোমায় ডাকি, আমায় নিরাশ করো না ঠাকুর, আমায় নিরাশ করো না। এ কি ঝাড়ন, তোর হাতে ওটা কি রে? ও মা, তুমি চিনতে পারছো না বুঝি, এটা তোমারই কাপড়, ছাদে মেলা ছিল, তুলে নিয়ে এসেছি আমি, আমি ঠিক জানি তুমি ভুলেই গেছো। ফের দুষ্টুমি শুরু করেছিস তাই তো, তোকে আমি বারণ করেছি না তুই এই সমস্ত কাজ করবি না, আর যেই দেখলি ফুলমণি ভুলে গেছে, ব্যাস অমনি শুরু করে দিলি। আর হবে না, কখনো হবে না গো। থাক, অনেক হয়েছে, কি করি, দাঁড়া দাঁড়া, ও ওষুধ ওষুধ ওষুধটা খাওয়াই তোকে। হে জগন্নাথ, আরো জ্বর বাড়ছে, কি করি আমি এখন।